এর সাথে আমার এক মুহূর্ত বেরোতে ইচ্ছা করে না, এক মুহূর্ত না। তারপর যখন একটু বড় হলাম, বেশি উঠতে শিখলাম, ডানা গজালো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি কুটিও জাস্ট বিন্দাস আছি, আর এখন ঘড়িতে বাজে 9:05। আমি উঠলাম কটায়? তখন 8:25 কি 30, 8:30 নাগাদ। আজকে থেকে রান্না দিদি এসে গেছে। রান্না দিদির নাম জয়াদি, তোমাদের সাথে একবার পরিচয় করিয়ে দেবো। চলো, এখন টিফিনে হচ্ছে চাউমিন, আর দুপুরের জন্য হচ্ছে মাছের ঝোল আর একটা সবজি তরকারি। চলো। বাইরে আজকে প্রচণ্ড খটখটে রোদ উঠে গেছে, কিন্তু আকাশটা দেখো মেকমেক করেই আছে। এই জিনিসটা না ঘুমোটে আরও গরম লাগছে। আর এখানে হয়ে হচ্ছে আমাদের সকালের একদম অল্প তেলে চাউমিন, আর দুপুরে হচ্ছে এই যে চাউমিন সেদ্ধ করা আছে, আর দুপুরে হচ্ছে পাতলা মাছের ঝোল আর একটা সমস্ত সবজি দিয়ে পাঁচমিশালি একটা তরকারি। আর এটা হচ্ছে আমাদের নতুন দিদি, বাড়ির নতুন মেম্বার জয়াদি। আর আস্তে আস্তে তোমাদের সাথে পরিচয় হয়ে যাবে অনেক আস্তে আস্তে প্রতিদিন। এই হচ্ছে আজকের কাজ। হ্যাঁ, 300 আছে। কাকিমা কিন্তু ভালোই রান্না করে, এই যে পুরো বাড়ির মতো আমাদের চাউমিন করে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, বাজে এখন 10:20 দেখে নাও। আর আমি জাস্ট 20 মিনিট আগে উঠেছি, ফ্রেশ ফ্রেশ হলাম। আর রিম্পা অনেক আগে উঠেছে, যে দিদি এসছে আমাদের রান্না করে দিচ্ছে। এই দিদি আসছে বলে এবার আমাদের তাড়াতাড়ি ওঠাটাও হবে, রাতে তাড়াতাড়ি ঘুমটাও হবে। এই হচ্ছে সৌভাগ্য, সকালবেলা ঘুম থেকে উঠেই চা। একদম কাকিমা করে দিয়েছে চা, সকাল সকাল চা। তুমি আজ কি করো? পিঙ্কি তো আসবে না। হ্যাঁ, এনে দিচ্ছি। রিম্পা দুচ্ছে আমার লিকার। সকালবেলা উঠে হঠাৎ কী বলবো, ইচ্ছা হলো মনে একটু বাজারে যাই, একটু মাছ নিয়ে আসি। তাই জন্য আমি এখন যাচ্ছি বাজারে, রিম্পা যাচ্ছে স্নানে, রিম্পা ফ্রেশ হোক, তারপরে এসে একসাথে টিফিন করে বেরিয়ে যাবো। সেটাই হচ্ছে সব থেকে বড় কথা, পিঙ্কির জ্বর। কালকে হালকা জ্বর ছিল, সেই নিয়ে কাজ করেছে। দুদিন ধরে জ্বর, এখন সবার ভাইরাল ফিভার আছে। দিদির 103 জ্বর, সর্বনাশ। সবার এখন ভাইরাল ফিভার হচ্ছে, এমন অবস্থা। আমি দোকানে চাপ থাকলে দিদি মাঝে মাঝে চলে আসে, মাঝে মাঝে দিদি আসতে পারে না। তুমি কি করবে একা একা? টেনশনে পড়ে গেছি একা একা। চা তাহলে রনে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। দেখছি আমি কি করতে পারি আজকে তোমার জন্য। চলো আমি যাই একটু বাজারে, একটু মাছ নিয়ে চলে আসি। থাকি বেদিয়া পাড়ায়, কিন্তু আমি প্রবন্ধনগর বাজারে এলাম। এখানে সত্যি একটু আমাদের পাড়ার থেকে দাম অনেক কম। আমাদের পাড়ায় 450 টাকার নিচে কাতলা পাওয়া যায় না, এখানে 350। আর যেইসব চিংড়ি নিলাম ওখানে, আমাদের ওখানে 400-450 টাকা নেবে, এখানে নিল 300। মানে সত্যি অনেকটা কম দাম হয়, তাই নয় 2 মিনিট গাড়ি তেল পুড়িয়ে চলেই এলাম, সেটাই হচ্ছে কথা। কাতলা নিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি নিলাম, চিংড়ি ছাড়াচ্ছে। মাছ নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। এই যে এখানে নিচের ঝোলটা, মানে নিচে যে দাদা ভাই দিদিয়া বাবা মাদের ঝোলটা এখানে নিয়ে নিয়েছি, নিচের চাউমিন নিয়ে নিয়েছি, আর এখানে নিচের তরকারি নিয়ে নিয়েছি, আর এখানে আমাদেরগুলো রেখে দিয়েছি। এই যে বাড়িগুলো দিয়ে আসবো নিচে। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 12:05। সকালে উঠলে কিন্তু দেখো পারফেক্ট টাইমে সব কিছু হয়ে যায়, ঠিক আছে। এবার আমি স্নান হয়ে গেছে, এবার পুজো করতে যাচ্ছি। পুজো করলে আমার মোটামুটি বাড়ির কাজ কমপ্লিট, আর জয়াদি তো সব রান্নাবান্না করে দিয়েই গেছে। আমি বিছানাপত্র সব তুলে ঠুলে পরিষ্কার করে দিয়েছি। কুট্টি একটু মাছের বাজারে গেছিলো, মাছ নিয়ে চলেও এসছে, চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে। আমি ওখানে তোমার বেসিনে রেখে এসছি, আগে পুজোটা করে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে আজকে 2 রকম মাছ আনা হয়েছে, এই যে কাতলা মাছ আর এই যে চিংড়ি মাছ। এই 2 রকম মাছ, বেশি করেই কাতলা মাছ নিয়ে আসা হয়েছে, যাতে 2 দিন চলে যায়, আর চিংড়ি মাছ তো কালকে হয়ে যাবে। এই হচ্ছে মাছ, আর এই যে আমার প্রতিদেব সকাল সকাল গিয়ে নিয়ে আসছে। একাই 100। কোনোদিনও ভাবতে পেরেছিলে সকালবেলা এরকম টিফিন খাবে?
সব ছোটবেলায় হতো ওয়ান সাপনে টাইম, ছোটবেলায় বাড়িতে রাত মানে বেলায় টিফিন হতো, তাই তো? আর কবে, তারপর যখন একটু বড় হলাম বেশি উঠতে শিখলাম, ডানা গজালো, টিফিন খাওয়া খাওয়া ভুলে গেলাম, বাইরে খেতাম, তাই জন্য পেটের অবস্থা, ওই খেয়ে খেয়ে এখন ওষুধ খেতে হয়। খুব ভালো চাউমিনটা বানিয়েছে না বেটি, একদম তেল ছাড়া, এইটুকু তেলে এতটা মানে কত চাউমিন বানিয়েছে, আলু ইয়ে ডিম আর চাউমিন ব্যাস, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে ভিতরে। বাইরে বৃষ্টি নেমে গেছে কিন্তু কিছু করার নেই, দোকানে বেরোতেই হবে, রিম্পাকে আমি নিয়ে যাবো, কারণ আসানসোল থেকে এসে দাঁড়িয়ে আছে, এবার অত দূর থেকে এসে দাঁড়িয়ে আছে, ওনাকে মাথা নিয়ে ও হালিশহর থেকে এসে দাঁড়িয়ে আছে, এবারে ওনারা যদি মানে দোকানটা নাকি না খুলে ওনারা দাঁড়াবেন কোথায় বৃষ্টিতে, তাই বৃষ্টিতে ভিজে হলেও যাব দোকানটা খুলতে। দোকানের বেহাল অবস্থা, আর আজকে তো আমি রিম্পার অ্যাসিস্ট্যান্ট, যেহেতু পিঙ্কি আসেনি আমি রিম্পাকে হেল্প করলাম সারাদিন, আর এখন বাজে বিকেল 5টা, আমরা এখনও দিতে পারিনি পেটে দুধ আনা, এমন অবস্থা ছিল, আর ভাগ্যি সকালবেলা টিফিন করে এসেছিলাম তাই জন্য পেটটা সাথ দিয়ে দিয়েছে। কী হলো খেতে বসার পর? ভাত ওটা আমার, এটা এই যে মাছের ঝোল আছে, পাঁচমিশালির তরকারি, ডাল, ডিমের অমলেট, আলুর ভর্তা, বিশাল ব্যাপার তো। এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো আর এখন ঘড়িতে বাজে ১:৩০, এখন আমরা বেরোচ্ছি, এই যে বিস্কুট খাচ্ছি দুজন মিলে, আমিও খেলাম ৪টে বিস্কুট, এই যে কাউন্টার পুরো ক্লিন করে দিয়েছি, পিঙ্কি থাকলে নোংরা করে রাখে, দেখো আমি কি সুন্দর পরিষ্কার করে দিয়েছি কাউন্টারটা, আর এই যে পুরো মাল সেজে গেছে, আবার আমাদেরকে যাওয়া হবে না, এই চল বেরোতেই হবে আজকে। এমন আমার, তুমি তো স্নান টান করেছিলে, আমার তো সেটাও হয়নি, আমি একেবারে ১২:১২। এই জাস্ট বাড়ি এলাম আর ঘড়িতে বাজে ১:৩০, ৮:৩৫, আমি এসে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেডি হলাম, কুট্টি গেছে একটু ওয়াশরুমে, ওয়াশরুম থেকে বেরোলে ও রেডি হয়ে আমি আর কুট্টি একটু যাব গোড়া বাজার, কিছু টুকটাক কেনাকাটা আছে, যেরকম ২-৩টে ঝুড়ি লাগবে খাওয়ার চাপা দেওয়ার জন্য, তারপর দুটো থালা, এরকম টুকটাকই জিনিস কেনাপত্র কেনাকাটা আছে, সেই জন্য ও আর আমি একটু বেরোবো, বেরিয়ে তারপরে ও আবার ৯:৩০টার মধ্যে দোকান ঢুকে যাবে, আমি বাড়ি চলে আসবো। এই জায়গাটা এমনই অল টাইম ভিড়, টুকটাক জিনিস কিনতে এসেছি, ভেবেছিলাম দেবুনি আর কিছু খাবো কিন্তু সেটা সম্ভব হবে না, কারণ আমাকে ৯:৩০টার মধ্যে দোকানে ঢুকতে হবে, এখনই ৯:০৫, ১০ মিনিটের মধ্যে কিনেই বাড়ি। কি কিনবে? দুটো থালা কিনবো স্টিলের, থালাগুলো আমাদের বাড়ির থালাগুলো সব কেমন হয়ে গেছে, দেখলাম তো তখন এরকম দুটো দিয়ে দাও, মাঝখানে মোটামুটি সবকিছুই নেওয়া হয়ে গেছে, যা যা স্টিলের জিনিসপত্র নিতেছিলাম, থালা, কড়াই, খাবার চাপা দেওয়ার ঝুড়ি, টিফিন খাওয়ার প্লেট, সবকিছুই নেওয়া হয়ে গেছে, আর এই যে এখন আমার বিলিং চলছে, দেখা যাক কত বিল হয়েছে। এগুলো এখন প্যাকেট তো সব জায়গায় বন্ধ, তাতে ৫০০ টাকা ফাইন, কত ভালো দোকানদার, দেখো প্যাকেট বন্ধ করে দিয়েছে কথা শুনে, করে দিয়েছি আমি তখনই স্টিলের জিনিসপত্র মানে রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র যেখানে নিতে আসি, এটা হচ্ছে গোড়াবাজারের কাছেই একটা দোকান, গোড়াবাজারের এই একদম তোমাদের এই গলিটা থেকে ঢুকলেই এই দোকানটা, আর আমরা এখান থেকেই বরাবর মানে আমার ২-২.৫ বছর বিয়ে হয়েছে, যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকেই আমি এখান থেকেই সব কিছু কেনাকাটা করি, তোমরা যারা গোড়াবাজারের এরিয়াতে থাকো, যারা দমদম গোড়াবাজারের এরিয়া থাকো, এখানে আসতে পারো, খুব ভালো কোয়ালিটি, একদম রিজনেবল রেট আর কোয়ালিটি খুব ভালো, নাহলে আমার মতো আমি বুঝতেই পারছো যে এত খুঁতখুঁত সে এতবার এই দোকানে আসে, কাকিমা আর এই দাদা থাকে, তোমরা এলে এদের সাথে তোমার দেখা হবে,
হ্যাঁ নামটা বলো পান্নালাল স্টোর পান্নালাল স্টোর এর সাথে আমার এক মুহূর্ত বেরোতে ইচ্ছা করে না এক মুহূর্ত না কেন জানো তো এর একটা টাইম শিডিউলের মধ্যে থাকে কারণ সাড়ে চলি সাড়ে নটার মধ্যে ওকে দোকানে ঢুকতেই হবে সেই জন্য যেখানে যাই কাজ থাকুক ও সাড়ে নটার মধ্যে যেভাবে হোক আসবে ওই জন্য কোনো জায়গায় গিয়ে কোনো কিছু ধরো সাড়ে নটার কাছাকাছি হয়ে গেল কোনো খাওয়া দাওয়া সব বাদ আর কিছু আর কিচ্ছু করতে পারো যে কি একটা পড়ে গেছে একটা কাকু বলছে তোমাদের জিনিস পড়ে গেছে আবার দৌড়ে দৌড়ে আনতে গেছে আমার না বড় বড় জাম্বো টানা মাল ভর্তি প্যাকেট টানার অভ্যাস আছে এটাতে আমার কিছু যায় আসছে না আমি অনেক কষ্ট করে ব্যবসা করেছি চলো 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 দেখো এমন বাজে বর কি আর বলবো তোমার সাথে 13 বছর আমি এই জন্য প্রেম করেছিলাম যে তুমি আমার সামনে দাঁড়িয়ে রোলের দোকান থেকে রোল খাচ্ছ আর আমি খেতে পাচ্ছি না আমি খাবো না আমি বলেছিলাম একটু দেবনিয়া নিয়ে যেতে একটু সুপ খেতাম বলো সবার সাথে কথা দাও কবে নিয়ে যাবে কালকে তো তোমার বিয়ে বাড়ি আছে পরশুদিন যাও তাহলে আমি দোকানে গেলাম হ্যাঁ একদম এই যে এই জিনিসপত্রগুলো কিনে আনা হয়েছে বাজছে এখন 12টা আমি বাড়ি এলাম 11:45 রুটি নিয়ে এলাম 12খানা আমার মার বাবার আর হচ্ছে রিম্পার আর এসে দেখি রিম্পা ঘরে ঘুমাচ্ছে সেই যে 9:30 সময় ওকে ছেড়ে গেলাম তখন বললো যে আমি ওই রান্নার জায়গাটা গুছিয়ে রাখবো ও মা এসে দেখি ঘুম এমনি শরীরটা খারাপ ছিল তার মধ্যে দোকানের খাটাখাটনি গেছে আর আমি তো সেই রিম্পার সাথে সকালে গেলাম রিম্পার আজকে হেল্পার আমি ছিলাম তারপর মধ্যেখানে 8:30 এলাম 8:30 থেকে 9:30 মধ্যে দেখলে কোড়া বাজার গিয়ে জিনিসপত্রগুলো কিনে আবার দোকানে দোকান থেকে বেরোলাম 11:30 তা 12:15 রুটি নিয়ে বাড়ি এসে নিচে মাল গোছানোর যে কাজ থাকে আমার ওপরটা করে এই ফ্রেশ হয়ে এলাম আর এখন আমি তরকারিটা তো সকালে করাই ছিল ওইটাকে গরম করবো আর মা নিচে অমলেট করছে করে একবারে রিম পাকে ডাকবো ততক্ষণ একটু ঘুমিয়ে নিই রাতের পুরো সিম্পল মেনু এই যে সকালে যে তরকারিটা হয়েছিল সব রকম সবজি দিয়ে ওইটা ডিমের অমলেট রুটি একটা পরোটা আছে মা দিয়েছে ওটা নিয়ে যাই আর ওকে ডাকি কি গো এই উঠে পড়ো ওঠো ওঠো ওহো আরেকটা জিনিস তো নিতে ভুলেই গেছিলাম এটা নিতে ভুলে গেছিলাম আম ডিনার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর আমি বসে বসে খেলা দেখছিলাম রিম্পা উঠলো একটা রুটি খেলো আবার ঘুম বলছে আমার কি ঘুম পাচ্ছে ঘুমাবে ঠিক আছে ঘুমাও আর কালকে আবার ওদের বিয়ে বাড়ি আছে মা বাবা রিম্পা হয়তো যাবে আর কেউ যাবো না দাদার একটা বন্ধুর কালকে রিসেপশন আছে সেখানে দাদা বৌদি ওরা যাবে আমি থাকবো দোকানে দায়িত্ব পালন করার জন্য মানে সবাই যাবে যেহেতু সবাই তো একসাথে যাওয়া সম্ভব না নেমন্তন্ন আমারও আছে কিন্তু আমি আর আমার এক কাকা দুজন মিলে থাকবো দোকানে সবাই যাক একটু আনন্দ করে আসুক আর আমাদের এই দৈনন্দিন জীবন যাপন যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও অনেক রাত হয়ে গেছে চলো টাটা গুড নাইট ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই টাটা এই হচ্ছে সৌভাগ্য সকালবেলা ঘুম থেকে উঠেই চা সৌভাগ্যটা আমার জন্য হয়নি এই যে এনার বিয়ে করে এই সৌভাগ্য পাওয়া আমি সকাল উঠে চা কাকিমার জন্য পেয়েছি